আসসালামু আলাইকুম সবাইকে আনাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রাস্টমানি অ্যাপস জাস্ট ওপেন করে নট লগ ইন না করেই কীভাবে ট্রাস্টমানি অ্যাপস থেকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং ইনফরমেশন পাবেন। তো দেরি না করে চলুন শুরু করি। এক নম্বর অপশন হচ্ছে প্রোডাক্ট। আমরা এই প্রোডাক্ট অপশনে ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো, যেটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং, স্টুডেন্ট অ্যাকাউন্ট, ডিপোজিট, লোন অ্যান্ড অ্যাডভান্স অ্যান্ড কার্ড। ইসলামিক ব্যাংকিং রিলেটেড যাবতীয় তথ্য আপনি ইসলামিক ব্যাংকিং অপশনটিতে পাবেন। দেন স্টুডেন্ট অ্যাকাউন্ট, ট্রাস্ট পড়ুয়া, ট্রাস্ট সহপাঠী, ঝিনুক ইত্যাদি ডিপোজিট অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টটিতে পাবেন। দেন হচ্ছে ডিপোজিট, ডিপোজিট মিন্স কারেন্ট সেভিংস, SND, বিভিন্ন টাইপের FDR, DPS, ডাবল মানি ডিপোজিট, এই ইনফরমেশনগুলো আপনি ডিপোজিট অপশনে পাবেন। এরপর আসি লোন অ্যান্ড অ্যাডভান্সেস, মানে ট্রাস্ট ব্যাংকে কোন ধরনের লোন দেওয়া হয়, কী কী নামের লোন আছে, কারা লোন পাবে, এই ইনফরমেশনগুলো মূলত আপনি লোন অ্যান্ড অ্যাডভান্সেস এই অপশনটিতে ক্লিক করলে পেয়ে যাবেন। তারপর চলুন কার্ড রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য 5 নম্বর অপশনটিতে। ট্রাস্ট ব্যাংক কী কী কার্ড আপনাকে অফার করতেছে, কী নামে কার্ড আছে, কাদের জন্য কী কার্ড, এই ইনফরমেশনগুলো তো কার্ড অপশনটিতে পাবেন। এরপর আসি 2 নম্বর অপশনটিতে পার্টনার। ট্রাস্ট ব্যাংকের পার্টনার কারা? পার্টনার 2 ধরনের, এখানে হচ্ছে ডিসকাউন্ট পার্টনার এবং EMI পার্টনার। পার্টনার অপশনটিতে ক্লিক করলে আমরা এইরকম একটি পেজ পাবো, যেখানে 2টি অপশন পাচ্ছি, একটা হচ্ছে ডিসকাউন্ট পার্টনার, সেকেন্ড হচ্ছে EMI পার্টনার্স। ডিসকাউন্টস পার্টনার্স এই অপশনটিতে ক্লিক করলে কোন কোন কোম্পানি, কোন কোন প্রোডাক্ট, ট্রাস্ট ব্যাংকের কার্ড, দ্যাটস মিন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিসকাউন্ট পাবে সেটার একটা লিস্ট আপনি পেয়ে যাবেন। সেকেন্ড অপশন হচ্ছে EMI পার্টনার্স, এই অপশনটিতে ক্লিক করলে ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কোন কোম্পানির প্রোডাক্টগুলো আপনি EMI, দ্যাটস মিন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, এই বেসিসে কিনতে পারবেন সেটার একটা লিস্ট আপনি এই অপশনটিতে পেয়ে যাবেন। আমরা চলে আসলাম 3 নম্বর অপশনটিতে, যেটা লোকেশন। আপনি লোকেশনে ক্লিক করলে এমন একটি পেজ দেখতে পাবেন, যেখানটিতে আমরা 2টা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্রাঞ্চ লোকেশন আর একটা হচ্ছে ATM লোকেশন। ব্রাঞ্চ লোকেশনে আপনি ক্লিক করলে কোথায় ব্রাঞ্চ আছে ট্রাস্ট ব্যাংকের, কোন কোন এরিয়াতে সেটা দেখতে পাবেন। অ্যান্ড ATM লোকেশনে ক্লিক করলে ট্রাস্ট ব্যাংকের বুথগুলো কোন কোন এরিয়াতে কোথায় কোথায় আছে সেটার অবস্থান আপনাকে জানিয়ে দিবে এই অ্যাপসের মাধ্যমে। 4 নম্বর অপশনটি হচ্ছে কন্ট্যাক্টস। আপনি এই অপশনটিতে ক্লিক করলে ট্রাস্ট ব্যাংকের ডিটেলস একটি কন্ট্যাক্টস ইনফরমেশন পাবেন। অপশনটি ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি 3টা অপশন, কল আস, ইমেইল, ফিডব্যাক, অ্যাড্রেস বুক। দ্যাটস মিন কল আস এই অপশনটিতে ক্লিক করলে ট্রাস্ট ব্যাংকের সেন্ট্রাল কল সেন্টারের নাম্বারটি পাবেন। ইমেলের মাধ্যমে আপনি ট্রাস্ট ব্যাংকের ফিডব্যাক দিতে পারেন, আপনি কেমন স্যাটিসফাইড তাদের সার্ভিস নিয়ে। অ্যান্ড ঠিকানা সম্পর্কিত অপশনটি হচ্ছে অ্যাড্রেস বুক। লগ ইন না করেই আমরা সর্বশেষ যে ইনফরমেশনটি জানতে পারি ট্রাস্ট মানি অ্যাপসের মাধ্যমে, সেটা হচ্ছে হেল্প অপশনটি দিয়ে। এই হেল্প অপশনে ক্লিক করলে আপনারা একটা ট্রাস্ট মানি অ্যাপ সম্পর্কে ডিটেলস ধারণা পাবেন। ট্রাস্ট মানি অ্যাপ কী, ট্রাস্ট মানি অ্যাপস কী কী সার্ভিস আপনাকে দিবে, কীভাবে পাসওয়ার্ড রিকভারি করতে হবে, কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, বিভিন্ন টাইপের কোশ্চেন আপনারা এই হেল্প অপশনটির মাধ্যমে জানতে পারবেন। তাহলে আর কথা বাড়াবো না, আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ট্রাস্ট মানি অ্যাপস লগ ইন না করেই এই অ্যাপস থেকে আপনি কী কী ইনফরমেশন নিতে পারবেন সে সম্পর্কিত। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ইনফরমেশনগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।